আসসালামু আলাইকুম, আমি মাসুম আপনাদের সাথে আছি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অলরেডি একটা নোটিশ প্রদান করেছে। সেই নোটিশটা হচ্ছে এরকম, এই মহামারীতে প্রতিষ্ঠান যখন বন্ধ হয়, অর্থাৎ হচ্ছে 1 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত যে শিক্ষা কার্যক্রম গুলো বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করেছে, সে লক্ষ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের উপর তথ্য চেয়েছে। সে প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে কিভাবে ক্লাস নিয়েছে, কোন মাধ্যমে নিয়েছে, সেটা ফেসবুক কিংবা ইউটিউব কিংবা বিভিন্ন যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যার ভিত্তিক তারা কি ক্লাস নিয়েছে, কিভাবে নিয়েছে, কতগুলা ক্লাস নিয়েছে। অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে যতগুলো প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান প্রধানদের কাছে এই ডিজিটাল কন্টেন্ট তৈরি করে কিভাবে ছাত্রছাত্রীদের ইমপ্রুভ করেছে কিংবা ক্লাস নিয়েছে কি নিয়েছে না সেই বিষয়ে তথ্য চেয়েছে, আর সেই তথ্যটি জমা দিতে হবে 15 জুনের ভিতর। সুতরাং যে সকল প্রতিষ্ঠানের প্রধানরা এক্ষেত্রে ক্লাস নিয়েছে অনলাইন ভিত্তিক এবং পরিচালনার মাধ্যমে, তারা এই ইনফরমেশন গুলো বোর্ডের কাছে মেসেজ করতে হবে, মেল করে দিতে হবে। আর সে বিষয়ে একটু আপনাদেরকে বলে রাখতে চাই, সে বিষয়ে আসলে জেলা প্রশাসক থেকে আপনি কোনো অনুদান পেয়েছেন কিনা কিংবা তাদের সাথে সমন্বয় করে কোনো কাজ করেছেন কিনা সব বিষয়ে তথ্য দিতে হবে। সুতরাং বোঝাই যাচ্ছে এটা সকল প্রতিষ্ঠান প্রধানদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ। আপনি যদি আপনার এই প্রতিষ্ঠানে এই ভিতরে যে সময়টা ছিল তখন যদি আপনারা ক্লাস নিয়ে থাকেন সেই ইনফরমেশন গুলা দিবেন, তাহলে আশা করি বিভিন্ন ভাবে আপনারা এই বিষয়ের উপর বোর্ডের একটা ফোকাস সেটা করবে এবং আপনাদের প্রতিষ্ঠানের জন্য এটা মঙ্গল হয়ে দাঁড়াবে। তা আমি বলবো এখনই আপনারা দেরি না করে যারা যে কাজগুলো করেছেন স্টুডেন্ট আপনাদের কাছে অবশ্যই উপকৃত হয়েছে সে তথ্যগুলো বোর্ডকে জানান। আর এই বোর্ডকে জানানোর জন্য যে ফর্মেটটি সাজাতে হয়েছে আমরা অলরেডি আপনাদেরকে দেখাবো কিভাবে সাজিয়ে কিভাবে আপনি মেলটা করবেন, সেই বিষয়ে কিভাবে আপনি ডিজিটাল স্বাক্ষর ইউজ করবেন এবং কতগুলা ক্লাস কি মাধ্যমে লিঙ্ক গুলা কিভাবে দিবেন সবকিছু আমরা একটা ফর্মেট সাজিয়েছি। এটা আমরা সরাসরি আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখাতে চাই। সুতরাং আসুন আমরা কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে অলরেডি নিয়ে যাচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এটা তৈরি করে সেটা বোর্ডকে মেসেজ করবেন। আমরা অলরেডি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমাদের এই নোটিশটা হচ্ছে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে কিভাবে ক্লাস করবেন সেই নোটিশটা হচ্ছে এটা। আর নোটিশটা অলরেডি আপনারা কারিগরি বোর্ডের ওয়েবসাইট থেকে অলরেডি আপনারা নামিয়ে নিয়েছেন। যেমন দেখেন, ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে ক্লাস পরিচালনা সংক্রান্ত তথ্য সংগ্রহ প্রসঙ্গে, যেমন আপনাদেরকে এটা স্যান্ড করতে হবে যেটা আগে বলেছি 15 জুনের মধ্যে। এক্ষেত্রে যেমন আপনি ওয়ার্ডে ফাইলটি তৈরি করে নেবেন, তৈরি করে নেওয়ার পর আপনার এখানে তথ্য প্রদানকারী সাধারণ তথ্য আপনার প্রতিষ্ঠানের নামটা লিখে নেবেন এবং আপনার নিজের নাম, বয়স, মোবাইল নাম্বার আর প্রতিষ্ঠানের নাম এবং কোড পদবি ডিটেলসটা, এটা আপনার অলরেডি দেখে বুঝতে পারছেন। আর যেহেতু আপনি যে কোর্সের আন্ডারে আছেন সেই কোর্সটা এখানে ওকে করে নেবেন, যেমন শর্ট কোর্সের হলে এখানে টিক দিবেন এবং কী কী ট্রেডের আপনি ক্লাসগুলো নিয়েছেন সেটা করবেন। আর দেখেন, আপনার প্রতিষ্ঠান থেকে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে ক্লাস পরিচালনা হয়েছে সেটা 1 এপ্রিল থেকে নিয়ে 31 মে পর্যন্ত, যদি হা হয় অবশ্যই আপনি করেছেন আমাদের বিশ্বাস। সেক্ষেত্রে আপনি হাতে টিক দিবেন, টিক দিয়ে এখানে ওই প্রমাণ কি সফট কপিটার লিঙ্কটা এখানে সংযুক্ত করবেন। আর আপনি আপনার কারিকুলাম কোড কত, যেমন যদি বেসিক ট্রেডের হন সেক্ষেত্রে কারিকুলাম কোড হচ্ছে 30 30 লিখবেন, ট্রেড স্পেশালিস্ট, বিষয়ের নাম, কন্টেন্টের শিরোনাম, ক্লাস, শিক্ষার্থী ভিউ। যদি আপনার ফেসবুক কিংবা ইউটিউবে আপনার ক্লাসগুলো দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কয়টি ক্লাস দিয়েছেন এবং কত ভিউ হয়েছে সেটা দেবেন। আর ক্লাস ভিউটা কিভাবে আপনি ধরবেন সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখিয়ে দিব, আগে এই পেজটা আলোচনাটা শেষ করে নিই। যেমন এক্ষেত্রেও আরেকটা পেজ আছে, এই পেজটা ওই যে শর্ট কোর্স দাখিল ভোকেশনাল এসএসসি, এক্ষেত্রে এটা সেম আপনারা দেখলে বুঝবেন, সেক্ষেত্রে তুলে নেবেন। আর আবার আপনার এই প্রতিষ্ঠানটি ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে ক্লাস যে পরিচালনা করেছেন সেক্ষেত্রে জেলা প্রশাসনে আপনার কি সহায়তা ছিল কিনা, যদি থাকে হ্যাঁ দিবেন আর না থাকলে না। আর আপনার সমন্বয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহায়তা পেয়েছেন কিনা কিংবা তাদের সাথে একটা সমন্বয় হয়েছে কিনা সেটা আপনি এখানে পড়লেই বুঝতে পারবেন। এখন দেখেন এখানে লিখছে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে ক্লাস পরিচালনার প্রতিবন্ধকতা কি কি।
আপনি এক্ষেত্রে আপনার পাঁচটা প্রতিবন্ধকতার কথা জানতে চেয়েছি, আপনি বলবেন। যেমন আমি যেটা মনে করি, অনেক যদি গ্রাম লেভেলের স্টুডেন্ট আসলে এই মহামারীতে সবাই যার যার বাড়িতে অবস্থান করছে, সেক্ষেত্রে যারা গ্রামের স্টুডেন্ট তাদের আসলে এই ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে তাদের আসলে সেরকম করে কোনো উপকৃত হচ্ছে না, এরকম করে আপনি আপনার পাঁচটি প্রতিবন্ধকতা দিবেন কিংবা তৈরি করতে যে আপনি কি কি প্রবলেম ফেস করছেন, আর প্রতিবন্ধক দূর করার জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে কিংবা কারিগরি বোর্ড কি করতে পারে সেক্ষেত্রে আপনি এক্ষেত্রে পরামর্শ দিবেন। আর হচ্ছে সার্বিক বিষয়ে আপনার মন্তব্য কি সেটা ছোট্ট করে এখানে একটা আর্টিকেল লিখে দিবেন। যেমন এটা হচ্ছে আপনার সবচেয়ে বিষয় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কারিকুলাম ট্রেড এবং কন্টেন্টের শিরোনাম। যেক্ষেত্রে যেমন আমার সবগুলা ক্লাসে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাইট ক্লিক আইটি ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটের সবগুলা ক্লাসে আমরা অনলাইনে দিয়েছি। আর অনলাইন দেওয়ার জন্য যেমন আমি যদি ইউটিউবে চলে যাই, যেমন আমরা ইউটিউবে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন রাইট ক্লিক আইটি ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটে আমরা যদি একটু ভিডিওতে যাই, ভিডিওতে যাওয়ার পরে দেখেন এক্ষেত্রে আমাদের এখানে প্রত্যেকটি প্রত্যেকটি ক্লাসে আছে। যেমন এই যে কীভাবে অটো ক্যাটের উপরে আছে, মেকানিক্যাল ক্যাটের উপর আছে, তারপরে হচ্ছে আপনার এই দেখেন ডাটাবেজের উপর আছে, তারপরে হচ্ছে অফিস অ্যাপ্লিকেশনের উপরে আছে, পাওয়ার পয়েন্টের উপরে দেওয়া আছে, আবার অল হচ্ছে দেখেন যে মাইক্রোসফট ওয়ার্ডের উপর 1, 2, 3 পার্ট করে দেওয়া আছে, এরকম করে আমরা ক্লাস দিয়েছি। যেমন আমরা যদি ধরেন আমরা এক্ষেত্রে যে ক্লাসগুলো দিয়েছি এটার ভিউগুলো কীভাবে আমরা দেখবো সেটাও যদি দেখতে চাই, আমরা নর্মালি যদি আপনাদেরকে যেমন এই আমরা একটা ডাটাবেজের কাজ স্টুডেন্টদেরকে দেখিয়েছি, আমরা যদি ধরেন এটা আমরা যে কপি করে এটা লিঙ্কটা দিয়ে দিব, আপনি এক্ষেত্রে কিভাবে কপি করবেন, যেমন আমরা যদি এখানে এডিট ভিডিওতে চলে যাই, এডিট ভিডিওতে যখন চলে যাব তখন এটার ইনফরমেশনটা আমার কাছে চলে আসবে, এই ভিডিওটা কতজন ছাত্রছাত্রী দেখেছে এবং কত ভিউ হয়েছে সেটা আপনি উল্লেখ করবেন। যেমন এক্ষেত্রে আপনি এই লিঙ্কটা নেবেন, এক্ষেত্রে এইখানে চাপ দেওয়ার সাথে সাথে এই লিঙ্কটা কপি হয়ে যাবে, আর এটার যদি আমরা ভিউটা দেখি, এটার ভিউটা কত হয়েছে সেটাও যদি আমরা দেখি, এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, যেমন আমরা এই ভিডিওটার কতগুলো ভিউ হয়েছে সেটা দেখব। তাহলে ওই লিঙ্কটা এখান থেকে নেওয়ার পর আপনি এক্ষেত্রে ভিডিও কাউন্ট যেমন নিচে এটার ভিডিওর ভিউগুলো কত হয়েছে সেটা দেখতে পারবেন। যেমন আমরা এই ভিডিওর ভিউটা দেখছি, যেমন হ্যাঁ এই ভিডিওটা আমার এই ভিডিওতে অ্যাড চলে এসেছে, আমরা যদি এটার ভিউটা দেখি দেখেন এই অ্যানালাইসিসে চলে যাব, চলে যাওয়ার পর ও সরি এই যে দেখেন 292,368টা ভিউ হয়েছে। সুতরাং আপনি এক্ষেত্রে আপনি এখানে লিখে নেবেন আপনার ভিউ হয়েছে কত, 292,000, এরকম করে অবলম্ব হচ্ছে আপনার যে ভিউগুলো আছে সেগুলো দিয়ে দেবেন। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছেন।